Welcome back to my channel Exploring with Pinky. বাড়িতে বানানো যে কোনো কিছুর স্বাদ কিন্তু দোকানের তুলনায় অনেক বেশি ভালো হয় এবং এটা কিন্তু খাঁটি সত্য কথা। তাই যখন ল্যাংচা এবং পান্তুয়া খাওয়ার জন্য মনটা ছটফট করছিল, তাই বাড়িতে অত্যন্ত সামান্য কয়েকটা উপকরণ ব্যবহার করে বানিয়ে ফেললাম। প্রথমে রাঙা আলু বা মিষ্টি আলু, যেটাকে এই নামে চেনে, ভালো করে গরম জলে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ হওয়ার পরে এই রাঙা আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব এবং ভীষণ ভালোভাবে কিন্তু হাত দিয়ে আমি একটুখানি মেখে নেব। এক এক করে আমি সমস্ত রাঙা আলুগুলো থেকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এবং এই মিশ্রণটির মধ্যে আমি আরও কয়েকটি উপকরণ অ্যাড করেছি। সেগুলো হলো 1 টিস্পুন খাবার সোডা, 1 টিস্পুন বেকিং সোডা, 2 টেবিলস্পুন ময়দা এবং 1 টেবিলস্পুন ঘি। এই সমস্ত উপকরণ দিয়ে আমি ব্যাটারটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। ইনগ্রিডিয়েন্টগুলো সমস্ত রকম অ্যাড করে ভালোভাবে মাখার পর আমি দুটো হাতে একটু ঘি কিংবা তেল আপনারা চাইলে লাগাতে পারেন। তারপর ল্যাংচার শেপে সমস্ত রকম মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। একে একে এরকমভাবে আমি ল্যাংচার শেপে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এবং একটি পাত্রে জল দিয়েছি শিরা রেডি করব বলে, আর দিয়েছি 3 থেকে 4টি ইলাইচি, আর এখানে দিয়েছি চিনি। আপনারা চিনির পরিমাণটা যতটা পরিমাণ আপনারা মিষ্টি খান সেই অনুযায়ী কিন্তু দেবেন। আমি সমস্ত রকমের ল্যাংচার শেপে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এবং একটু তেল গরম করে গ্যাসটাকে একদম স্টিমে রেখে ভালোভাবে এবার আমি ভেজে নেব। ভাজার সময় গ্যাসটাকে কিন্তু একদম স্টিমে রাখতে হবে, নয়তো কিন্তু পুড়ে যেতে পারে। তারপর যখন আমার সমস্ত ল্যাংচাগুলো রেডি হয়ে গেল, ওপর থেকে আমি শিরাটা মিশিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, কিন্তু দোকানের থেকে অনেক বেশি টেস্ট কিন্তু হয়েছিল খেতে, আর ভীষণ নরম তুলতুলে। এই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই দেখে রেসিপিটা তৈরি করার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।